আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ক্লাস্টারের পক্ষ থেকে আমি সালাউদ্দিন পারভেজ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে যাচ্ছিলাম কমেন্ট, এখন আজকে আমরা দেখবো অ্যাপারনেস। অ্যাপারনেস খুব বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করা, এই থিম কাস্টমাইজেশন করার জন্য। যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে থাকেন, কোনো একটা থিমের 75 থেকে 80% এই কাজ হচ্ছে এই অ্যাপারনেসের মধ্যে। অ্যাপারনেসের এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি থিম, আমরা যে থিমগুলো আমার এই ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করা আছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি 2021, এটা হচ্ছে আমার এখানে ইনস্টল করা আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ। দেখে বুঝতে পারছি এটা কি আমার ওয়েবসাইটে ইনস্টল করা আছে। এখান থেকে আমি এটা কাস্টমাইজ করতে পারবো। এবং হচ্ছে 29, এটা কিন্তু অ্যাক্টিভ করা নাই। আমি লাইভ প্রিভিউ, এটা কিরকম হবে, এখানে লাইভ প্রিভিউতে ক্লিক করে আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে 2020, এই থিমটা কিরকম হবে, এটা আপনি লাইভ প্রিভিউ দেখে দেখতে পারবেন। অ্যাক্টিভ যদি আপনি ইউজ করতে চান তাহলে এখানে অ্যাক্টিভেট করতে হবে। এছাড়াও যদি আপনি এখানে কোনো একটা থিমের আন্ডারে কোনো সাইল টিম করে থাকেন, সাইল টিম থেকে থাকে ওটাও আপনি এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে যদি চান আপনি এখানে একটা অ্যাড নিউ থিম, নতুন একটা থিম এখানে অ্যাড করতে, তাও আপনি করতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করে যদি আপনি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলে ওদের রিপোজিটরিতে যে যে থিমগুলো আছে এগুলো সব এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। যদি আপনার পছন্দ মতো কোনো একটা থিম থাকে তাহলে এখানে এটা এখানে সার্চ বারে লিখে তাহলে ওটা খুঁজে নিয়ে আপনি এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে ইউজ করতে পারেন। আপনি অপশন দিতে চাই হচ্ছে আপলোড থিম। আপলোড থিমের মাধ্যমে আপনি চাইলে আপনার একটা থিম এখানে আপলোড করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে অনেক অনেকগুলো থিম আছে যেগুলো প্রিমিয়ার থিম, যেগুলো কিনে ইউজ করতে হয়। এরকম থিম যদি ইউজ করতে চান কারো কাছ থেকে কিনে বা প্রিমিয়ার থিম, তাহলে আপনাকে আপলোড থিম এখানে ক্লিক করে আপনি ওটা ওখানে আপলোড করে ইউজ করতে পারবেন। সেজন্য এই অপশানটা এখানে আমরা অনেকগুলো মেনু বা অনেকগুলো ফ্লেভার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফিদার্স, এটা পপুলার পপুলার হ্যাঁ, এরপরে হচ্ছে এটা পপুলার, তো হচ্ছে লেটেস্ট লেটেস্ট কোনগুলো আসছে থিম এগুলো এখানে শো করবে। এগুলো হচ্ছে লেটেস্ট, তারপর হচ্ছে ফেভারিটস। হ্যাঁ, এভাবে করে আপনি আপনার মতো করে যেটা আপনার প্রয়োজন ওটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। এরপর এরপরে অপশনটা হচ্ছে থিম। এরপর থিমের থিমস অপশনের পরে হচ্ছে কাস্টমাইজ। যদি আমরা কোনো থিমকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা কাস্টমাইজ হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা থিম কাস্টমাইজ করার জন্য। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে থিমটা অ্যাক্টিভ আছে ওটা হচ্ছে 2021, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে অন্য একটা থিম ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে এরপর হচ্ছে সাইট আইডেন্টিটি, ওটা যদি ক্লিক করেন তাহলে আপনি আমাদের সাইট যে ট্যাগের আছে আমাদের ক্লাস রুম ওটাকে শো করতেছে, ট্যাগ লাইন বেস্ট অনলাইন লার্নিং ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, ডিসপ্লে সাইট ট্যাগস এন্ড ট্যাগ লাইন যদি আপনার এগুলো আপনি শো করাবেন না তাহলে শো হবে না। ডিসপ্লেটা যদি কি থাকে আপনি ডিসেবল করে দেন তাহলে এটা শো করবে না, যদি এটা আপনি এনাবল করে দেন তাহলে এটা আপনার ডিসপ্লেতে শো করবে। এরপর সাইট আইকন সেট করে দিতে পারবেন। আপনি এখানে একটা সাইট আইকন সেট করে দিতে পারবেন। যদি আপনি সিলেক্ট সাইট আইকন দেন তাহলে এখান থেকে আমি যদি এটা দিই তাহলে দেন সিলেক্ট, দেন আমি কোনো করবো না স্কিপ গ্রুপিং। হ্যাঁ, দেখতেছি এখানে একটা সাইট আইকন সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি রিমুভ করে এখান থেকে এটা রিমুভ করতে পারবেন, চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝে গেছে। এরপরে যদি আমরা দেখি এখানে আরেকটা বিষয় হচ্ছে লোগো। হ্যাঁ, লোগো আপনি চাইলে এখানে কি একটা লোগো অ্যাড করতে পারবেন, সাইট লোগো। এখানে যদি আপনি যান একটা সাইট লোগো আপনি অ্যাড করে দিতে পারবেন আপনার মতো করে। যদি একটা লোগো অ্যাড করতে চান, আমরা একটা জাস্ট এটা আমরা দেখানোর জন্য আমি দিচ্ছি এটা। হ্যাঁ, এটা সেট লোগো হিসেবে এখানে এটা দেখাচ্ছে। আপনি চাইলে আপনার মতো আপনার স্যারের জন্য একটা লোগো বানিয়ে নিতে পারেন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে ওটা এখানে ইউজ করতে পারেন। না, আমি যদি আবার
যে এরপর হচ্ছে কালার্স এন্ড ড্রাগ মোড, ড্রাগ এন্ড ড্রাগ মোডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের, হ্যাঁ আপনার ওয়েবসাইটের কালার এখানে পুরাটাই চেঞ্জ করতে পারবেন। যদি স্যার আপনি এখান থেকে যে কালারটা চুজ করতেছেন ও কালারটা আপনি এখান থেকে পুরো সোর্স, যে কালারটা এখানে সোর্স করবেন এই কালার যে প্রথমত কালার আপনি একে সোর্স করে আপনার এই ওয়েবসাইটের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এরপর হচ্ছে এই ড্রাগ মোডটা আপনি এখান থেকে ড্রাগ মোড ছেড়ে ড্রাগ মোডও এখানে দিতে পারবেন। দেখুন যদি পরে যাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে পারবেন, সিলেক্ট ইমেজ, এখান থেকে একটা ইমেজ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। সোর্স এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা সেট করে দিচ্ছি, ওটা আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, ওটা রিমুভ করে দিলাম। আবার যদি যদি দেন সোর্স আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা প্রিসেট হচ্ছে ডিফল্ট থাকবে না ফুল স্ক্রিন থাকবে, এটা দেখা যাচ্ছে এখানে পিটু স্ক্রিন থাকবে নাকি রিপিট হবে নাকি এখানে কাস্টমাইজ হবে, এটা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, ডিফল্ট দিলাম। এরপর হচ্ছে আশা করি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হয় এটা আমরা বুঝতে পারছেন। এরপর হচ্ছে মেনুস, আমরা আমরা এই মেনু যে আমাদের এখানে যে মেনুগুলো দেখাচ্ছে এগুলো এখানে স্টুডেন্ট লিস্ট, হোম, স্যাম্পল পেজ, চাইলে নতুন করে একটা ক্রিয়েট মেনু ক্রিয়েট করে দিতে পারবেন এবং ভিউ অল লোকেশন কোথায় কোথায় এটা আপনি দেখাতে পারবেন, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু সিলেক্ট করে দিতে পারবেন। এখানে কি সেকেন্ডারি মেনু থেকে মেন মেনুগুলো দেখাবেন নাকি এখানে স্যার এডিট মেনু, আপনি এখান থেকে আবার এডিট করতে পারবেন, ক্রিয়েট নিউ মেনু, এখান থেকে নিউ মেনু নতুন একটি মেনু ক্রিয়েট করে দিতে পারবেন। তারপর হচ্ছে উইজেট, এখানে ফুটার, এখানে বসছে কাস্টমাইজিং উইজেটস ফুটার, ফুটার মধ্যে তিনটা অলরেডি তিনটা উইজেট আছে, একটা হচ্ছে সার্চ বক্স, একটা হচ্ছে রিসেন্ট পোস্ট, একটা হচ্ছে রিসেন্ট কমেন্টস। এবার যাই দেখি ফুটারের মধ্যে, এই যে ফুটারের মধ্যে দেখতে হচ্ছে সার্চ, আর হচ্ছে রিসেন্ট পোস্ট, এটা হচ্ছে রিসেন্ট কমেন্টস। আমরা চাইলে এখানে আরো এই অর্ডার গুলো আপনার চেঞ্জ করতে পারবেন, একটা উপরে লেবার নিচে দেবো এটা করতে পারবেন, অ্যাড উইজেট চাইলে আপনার নতুন একটা উইজেট আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ এখানে চাইলে কারেন্ট আপনি ইউজ করতে পারতেছেন, একটা কারেন্ট এখানে চলে আসবে, এখানে কারেন্ট চলে আসলো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কারেন্ট বোঝা যাচ্ছে না, তাহলে একটা কারেন্ট এখানে চলে আসলো, এভাবে করে আপনি আরো বিষয় অ্যাড করতে পারবেন। এডিট করে দিলাম আমি এটা, আপনি এরকম করে উইজেট অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে হোম পেজ সেটিংস, কোনটা হোম পেজ হবে, ইউর লেটেস্ট পোস্ট হবে হোম পেজ নাকি স্ট্যাটিক পেজ হোম পেজ হবে, এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। হোম পেজ কেন, কোন পেজটা হোম পেজ হবে, হোমটা হোম পেজ হবে দিলাম, তো এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। পোস্ট পেজ, পোস্ট পেজ কোনটা হবে, স্যাম্পল পেজ হবে পোস্ট পেজ, এভাবে আপনি আপনার মতো করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার এখান থেকে আপনি আপনার কোনো হোম পেজ হবে কোনটা কি হবে এটা এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এরপর হচ্ছে সাব সেটিংস, সাব সেটিংস হচ্ছে লেখাটা, আমরা যে লেখাটা এখানে থাকবে ওই লেখাটা যদি আপনি দেখেন, যদি হোমে যাই আমরা এখানে লেখা একটা লেখা যদি দেখি তাহলে বুঝতে পারবো লেখাটা হল সামারি, সামারি হচ্ছে অর্ধেক থাকবে, এরপর হচ্ছে কন্টিনিউ নাও এরকম একটা বাটন আসবে, ফুল টেক্সট হলে পুরোটা এখানে শো করবে, এটা হচ্ছে এটা সাবট সাবট, এখান থেকে আমরা চাইলে এটা শো করে দিতে পারবেন। এডিশনাল সিএসএস, এখান থেকে আপনি আপনার আমি যদি ভালো করে আপনি যদি ভালো করে এই ওয়েবসাইট ডিজাইন জানেন তাহলে এখান থেকে আপনি এডিশনাল সিএসএস ইউজ করে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন, এই জন্য এটা ইউজ করা হয়। আমরা এই জন্য আপনাকে ভালো করে এই ওয়েবসাইট ডিজাইনটা ভালো করে জানতে হবে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। আমরা তাহলে এখানে থিম কাস্টমাইজ দেখলাম, এরপর যদি উইজেট দেখি, উইজেট আমরা একটু আগে দেখে আসছি যেটা কাস্টমাইজের মধ্যে ছিল, ফোটোর মধ্যে তিনটা উইজেট আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস। চাইলে এখান থেকে এখানে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন,
কালার থাকতে পারে এখানে, কালার একটা এখানে লিখতে পারেন, লিখে কালার কন্টেন্ট, তাহলে কন্টেন্ট ওখানে অ্যাড হবে আপনার উইজেটের মধ্যে। এছাড়া ডেকোরেশন মেনু, মিটা, গ্যালারি, ক্যাটাগরিজ, অডিও, আপনার মতো করে এখানে পেজেস এখানে আপনি অ্যাড করতে পারবেন। আর আছে ট্যাগ, ট্যাগ কল্ড ভিডিও ট্যাগস, এখানে আপনি চাইলে ফুটারের মধ্যে উইজেটটা আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে মেনুস, আমরা মেনু মেনু একটু করে হালকা আসলে করা হয়েছিল, ফেসেস যখন দেখছিলাম তখন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের তিনটা মেনু এখানে আমি দেখতে পাচ্ছি, স্টুডেন্ট লিস্ট, হোম, সিম্পল, এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। চাইলে আপনি আপনার মতো করে মানে হোমটা উপরে নিয়ে নিচে স্টুডেন্ট লিস্ট এখানে নিয়ে আসতে পারবেন, ডিপেন্ড করতেছে আপনার উপরে। হ্যাঁ, আমরা অটোমেটিকলি অ্যান্ড নিউ টপ লেভেল ফেসেস কিন্তু মেনু পেমেন্ট মেনু সেন্টার মেনু, এটা আপনি আপনার মতো করে সেট আপ করে দিতে পারবেন। তো হচ্ছে পোস্টেড, হ্যাঁ, কোন পোস্ট এখানে থাকবে, সিলেক্ট অল, তো কাস্টমার লিঙ্ক, এখানে আপনি কাস্টমার লিঙ্ক দিতে পারবেন, কাস্টম লিঙ্ক দিতে পারবেন। তো ক্যাটাগরিজ, এখান থেকে ক্যাটাগরিজ আপনি সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে পিওর কি ক্যাটাগরি আছে, সার্চ এখান থেকে খুঁজে দিতে পারবেন। এটা হচ্ছে মেনু, মেনুটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনার ওয়েবসাইটে ডিজাইন করার জন্য বা ওয়েবসাইটের জন্য। তবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে সেজ করবেন, তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যাই তাহলে আমি দেখতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখে আসছিলাম, হ্যাঁ ওইটা এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট ইমেজ আমরা যে একটু আগে দেখে আসছিলাম, আমরা যে কালার ইউজ করছি কালারটা এখানে একটু আগে, যে আমরা অ্যাসাপ্ট একটা বিষয় এখানে কথা বলা হয়েছিল, এই যে অ্যাসাপ্ট বিষয়টা এখানে আমরা বুঝতে পারবেন এখন। অ্যাসাপ্ট হচ্ছে এখানে যদি আপনি ফুল টেক্সট দিলে এখানে এটা কন্টিনিউ রিডিংটা আর কি করবে না, এখানে শো করবে না, সামারি ক্লিক করো তাহলে এটা শো করবে, সামারি সেজন্য এটা শো করতেছে, বাকি তো দেখতে হলে আমাকে এখানে কন্টিনিউ রিডিং এ ক্লিক করতে হবে। ফুল টেক্সট দেন তাহলে পুরোটা এখানে দেখাবে, ওটা হচ্ছে অ্যাসাপ্ট। এরপর হচ্ছে থিম এডিটর, টিম এডিটর হচ্ছে এখানে টিমটা এডিট করা নিজের মতো করে। যদি যদি আপনি ওয়েব থিম ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি ইজিলি এটা এডিট করতে পারবেন, যদি আপনি থিম ডেভেলপার না হন তাহলে আপনার উচিত হবে না এখানে কোনো কিছু চেঞ্জ করা, কোনো কিছু হাত দেওয়া। যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে আপনার পুরো থিমটাই আপনার এই এখানে পুরো থিমের মধ্যে আপনি প্রবলেমে পড়ে যাবেন, পুরো থিমে অনেক প্রবলেম পড়ুন, যেটা আপনি হয়তো যদি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার বড় সমস্যা হয়ে যাবে। সেই জন্য এখানে যদি থিম ডেভেলপমেন্ট যদি আপনি না জানেন তাহলে আপনার উচিত হবে না এগুলো এখানে এখানে এইগুলো এইগুলোতে হাত দেওয়া, এটা হবে সবচেয়ে। আপনি যদি থিম ডেভেলপমেন্ট না জানেন, যদি আপনি থিম ডেভেলপমেন্ট না জানেন তাহলে আপনি থিম এডিটরে আপনি এডিট করবেন না। তারপর আশা করি আপনারা অ্যাপার্টনেসের এই বিষয়গুলো বুঝতে পারছেন। আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ।